যে ছবিটা আপনাকে নাড়া দিয়েছে, আমাকেও নাড়া দিয়েছে। এটা আমাদের সিভিল সার্ভিসে একটা কথা প্রচলিত আছে, আনবিকামিং অফ এ জেন্টলম্যান, মানে সভ্য মানুষের যে আচরণ সেই আচরণের মধ্যে এটা পড়ে না, এটা একটা অসভ্য বর্বর আচরণ। আপনি এই করোনা সিচুয়েশনে কোন একজন সিনিয়র সাংবাদিককে, যিনি আন্তর্জাতিক এবং দেশীয় অনেকগুলো পুরস্কার পেয়েছেন, যার লেখার মধ্যে দিয়ে, যার প্রতিবেদনের মধ্যে দিয়ে রাষ্ট্র উপকৃত হয়েছে, সরকার ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে, সেরকম একজন সাংবাদিককে আপনি আটকে রাখবেন 6 ঘন্টা, যেটা আমাদের যে প্যানেল কোড আছে দণ্ডবিধি সেটা পরিপন্থী, দণ্ডবিধির 342 ধারা এবং 348 ধারা এবং অন্যান্য ধারা যদি আমরা পড়ি 340 থেকে 348, কোনোভাবেই কোনো লোককে রংফুল কনফাইনমেন্টে রাখা যাবে না। এই ক্ষেত্রে সেটা ঘটেছে এবং এই ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারী যারা এটা ঘটিয়েছেন তারা দণ্ডবিধি অনুযায়ী একটা অপরাধ করেছেন। এটা সংবিধানের 39 ধারায় জনগণকে মৌলিক অধিকার দেওয়া হয়েছে, বাক স্বাধীনতা দেওয়া হয়েছে এবং সেই বাক স্বাধীনতা প্রকাশিত হয় সাংবাদিকদের মাধ্যমে। সুতরাং একজন সিনিয়র সাংবাদিককে সচিবালয়ে আটকে রাখার এই ঘটনা একেবারেই বিরল, আগে কোনোদিন ঘটেছে কিনা আমার জানা নেই, কেউ জানতে যদি জানা থাকে একটু রেফারেন্স দিবেন, কিন্তু আমি আমার 40 বছরের জীবনে কখনো শুনিনি সচিবালয়ে সাংবাদিককে আটক রেখে, 6 ঘন্টা আটক রেখে তারপর পুলিশে তুলে দেওয়া হয়েছে। তিনি কোনো চোর ডাকাত নয়, তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে, সেই অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট যদি আমরা সবাই ভালোভাবে পড়ি তাহলে দেখা যাবে এই অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট মূলত গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে। এটা ইংরেজ শাসন আমলে জারি হয়েছিল আজকে থেকে 98 বছর আগে। এই 98 বছর আগের যে আইন, সেই আইনের প্রত্যেকটা প্যারাগ্রাফে বারবার এনিমি শব্দটা প্রয়োগ করা হয়েছে, মানে শত্রুর কাছে, এবং যে কোনো তথ্য, ডাটা, ড্রয়িং, পুলের ডিজাইন, পাসওয়ার্ড, এইসব কিছু ডকুমেন্ট, এইসব কিছু যদি আপনি সংগ্রহ করে কোনো শত্রুপক্ষের হাতে তুলে দেন তখন আপনাকে স্পাইয়ের জন্য, আপনাকে গুপ্তচর বৃত্তির জন্য আপনাকে দোষী করা হবে এবং তখন আপনাকে গ্রেপ্তার করা যেতে পারে এবং সেটার জন্য আবার সার্চ ওয়ারেন্ট এবং নানাবিধ ব্যবস্থা আছে আইনে। সুতরাং একজন সাংবাদিককে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের কোন ধারায়, আমরা এরকম ধারা ব্যবহার হতে দেখি, আমরা ব্যবহার হতে দেখেছি, ব্রিটিশ চলে গেছে তারপর যখন ভারত বিভাগ হয়েছে তখন এই আইনটা চালু ছিল এবং এই আইনটাতে এই গত সেপ্টেম্বর মাসেই ইন্ডিয়াতে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার নামে আসলেই স্পেনের অভিযোগ আনা হয়েছিল, এরকম অভিযোগ না, ডকুমেন্ট চুরির অভিযোগ না, এবং আমরা এখন রোজিনার ক্ষেত্রে এই আইনটা প্রয়োগ করতে দেখলাম। এই আইনে জামিনযোগ্য, যে ধারায় রোজিনার ক্ষেত্রে মামলা দেওয়া হয়েছে সেটা জামিনযোগ্য অপরাধ এবং এটা জামিন উনি পেতে পারতেন। আমলা একজন সাংবাদিকের সাথে এই ধরনের আচরণ করতে পারেন কিনা, আর যদি নাই পারেন তার শাস্তি কি হতে পারে? আমি তো প্রথমেই বললাম এটা কোনো সুসভ্য আচরণ নয়, একজন সাধারণ সভ্য মানুষ এই ধরনের আচরণ করতে পারে না। তাকে ট্রেন করা হয়েছে, তিনি ওই ধরনের আচরণ করতে পারেন না এবং এটা ফিজিক্যাল অ্যাসল্টের পর্যায়ে পড়ে। এবং এটা যদি আপনি যেটা বললাম অবৈধভাবে আটক রাখা বা অন্যায়ভাবে আটক রাখার জন্য এটা শাস্তিযোগ্য অপরাধ এবং এর জন্য তার শাস্তি হওয়া দরকার, এর জন্য তার বিরুদ্ধে রোজিনা মামলা করতে পারেন বা যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করতে পারেন, তবে সরকারের উচিত হবে, রাষ্ট্রের উচিত হবে এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া। সে অ্যাকশন তাদের ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে, তদন্ত হবে, তদন্ত কমিটি গঠন হতে পারে এবং রোজিনা ইচ্ছে করলে আদালতে এটার বিচার চাইতে পারে। স্বাস্থ্য খাতে দুর্নীতি সিন্ডিকেটের হাত কত লম্বা? বাংলাদেশের স্বাস্থ্য খাত কি পরিকল্পনা ছাড়াই চলে? এইসব রিপোর্ট তিনি করেছেন এবং ঠিক আজকে আবার সোমবারে প্রেস আপনার সচিবালয়ে যাওয়ার পরে সেই আক্রোশ থেকে পরিকল্পিত ভাবে তাকে হেনস্থা করা হয়েছে এবং রুমে আটকিয়ে রাখা হয়েছে। এখন এই যে রুমে আটকানোর 2টি কারণ হতে পারে, একটি হচ্ছে তাকে হেনস্থা করা, অর্থাৎ আমলাদের যে দৌরাত্ম্য, এখন আমলারা কোভিডে বলেন যা কিছুতে বলেন আমলা নির্ভর সরকার, সুতরাং তাদের দৌরত্ব কোনো কিছুকে পরোয়া না করে একজন সিনিয়র সাংবাদিককে, বিশেষ করে নারী সাংবাদিককে হেনস্থা করার জন্য আটকে রেখেছে, অথবা এই 8 ঘন্টা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করে পরিকল্পনা নিয়েই তাকে আপনার পুলিশে সমর্পণ করা হয়েছে। আপনি যে এডিশনাল সেক্রেটারি মহিলার কথা বললেন, ইতিমধ্যেই আমরা মাস মিডিয়ার মাধ্যমে জেনেছি সে বিশাল বিত্ত বৈভবের মালিক হয়ে গেছে এবং এই রোজিনা ইসলাম যে স্বাস্থ্য অধিদপ্তর যে দুর্নীতির ব্যাপারে নিউজ করেছে এটা তো রোজিনা ইসলামের বিরুদ্ধেও গেছে। সুতরাং রোজিনা ইসলাম প্রতিশোধ দেওয়ার জন্য তাকে গলা টিপতে গেছে। রোজিনা যে বিষয়টাকে ধরে সরকার আর সরকারি যন্ত্রগুলো এই পদক্ষেপ গুলো নিচ্ছে স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ
আমার দৃষ্টিতে এবং এখানে আমরা যারা আলোচনা করছি আমি মনে করি সারা দেশবাসীর দৃষ্টিতে সবগুলো স্টেপগুলো হচ্ছে ভুল এবং মানে ক্ষমতার একটা জোর ক্ষমতার একটা দম্ভ দেখানোর একটা প্রচেষ্টা আমি লক্ষ্য করছি। আমি বলতে চাচ্ছি যে এই যে সেন্টিমেন্ট এটা অতি স্বাভাবিক সেন্টিমেন্ট। আজিজ ভাই আমরা বা শহীদ ভাই সবাই আমরা জানি 2006 সালে আমানুল্লাহ আমানের একটা ঘটনা সচিবালয়ের সামান্য একটা ঘটনা যেভাবে ফুসে উঠলো জনতার আদালত বা বিভিন্ন জিনিস যে হয়ে গেল তারপরে অন্যান্য কিছু হলো এগুলো কিন্তু সামান্য একটা ঘটনা হয় এবং এগুলোকে ট্যাকেল করা যায়। এই যে অতিরিক্ত সচিব তার নাম নিতে আসলে খুব আমার আমার কাছে আমি প্রেরিত হই কারণ এতটাই খুব দতার যে আচরণ আমরা বিভিন্ন ক্লিপিংসে বা বিভিন্ন ছবিতে স্টিল ছবিতে দেখেছি। একটা এডিশনাল সেক্রেটারি পদমর্যাদার কোন ব্যক্তি যদি এই জায়গায় বসে তার ঘরে তার রুমে তার বাড়িতে তার অফিসে তার দপ্তরে একজন সভ্য পেশার আরেকজন মানুষকে ধরেন ডাক্তার চিকিৎসক শিক্ষক এইসবকে সভ্য পেশার মানুষ বলা হয় সাধারণত এইটাই এই দেশে যুগের পর যুগ চলে আসছে। একটা সভ্য পেশার মানুষের উপর এই ধরনের আক্রমণ করলে এই এই ভদ্র মহিলা এর আগে যখন সে উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করছে জেলা পর্যায়ে দায়িত্ব পালন করছে করেছে কিনা আমি জানি না যদি করে থাকে সে ওই জায়গায় কি আচরণ করছে আপনি অনুমান করতে পারেন। রাজধানীর বুকে সেক্রেটারির ভিতরে যে আরেকজনের গায়ে এইভাবে হাত দেয় এটা তো কনস্টেবলের কাজ করছেন ওনার মন মানুষকে তো কনস্টেবলের চেয়ে নিচে একজন কনস্টেবলকে দিয়ে যা কারণ হয় তার চেয়েও নিচে। এই কাজটা যদি কাউকে তার ইয়া হয় তিনি তো একজন পদস্থ কর্মকর্তা অশুভন্ত মানে এটা খুব ভদ্র শব্দ মানে আমি এর চেয়ে আমরা কি ধরে নিতে পারি যে তার মতন উচ্চ পদস্থ কর্মকর্তা কেন সাংবাদিক রোজিনার প্রতি এই আচরণ করলো? শহীদ ভাইকে আপনি প্রশ্ন করছিলেন রোজিনা বলে না উনার মতো পদস্থ কর্মকর্তা কোনো মানুষের সঙ্গে এই ধরনের আচরণ কারণ তিনি যে স্তরে আছেন যে চেয়ার হোল্ড করেন এই চল এই চেয়ার গুলো হচ্ছে প্রতিকার পাওয়ার মানুষের কোনো ন্যায় সঙ্গত মানে মানুষের কোনো ফরিয়াদ থাকলে অন্য কিছু থাকলে আর্জি থাকলে এগুলো হচ্ছে তিনি পদক্ষেপ নেবেন তিনি যদি একটা পক্ষ হয়ে তিনি যদি একটা জায়গায় হয়ে এবং তিনি এই আক্রোশ বাস্তবায়ন করতে পারেনি না তার চাকরির কর্মক্ষেত্রের যেটা তিনি তো অবশ্যই প্রশিক্ষণ নিয়েছেন প্রশিক্ষণ নিয়ে এই জায়গায় আসছেন আমার তো মনে হয় না তার এই এই আচরণ দেখার পরে তার ব্যাকগ্রাউন্ড তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড অন্যান্য ব্যাকগ্রাউন্ড নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমি মনে করি সরকারের উচিত হবে যদি একে রেহাই দেওয়া হয় কোনোভাবে ডিফেন্ড করা আমি আজকে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে তাকে ডিফেন্ড করতে শুনছি তাকে যদি ডিফেন্ড করে দেওয়া হয় শৃঙ্খলা সরকারি কর্মকর্তা কর্মচারীদের শৃঙ্খলার চেন যেটা আছে এটা ভেঙে পড়বে সরকার কিন্তু তার খুব বড় ধরনের খেসারত দিবে আমি নিশ্চিত। এটা খুব খারাপ শোনায় তারপরেও আমি বলতে বাধ্য হচ্ছি পিপিলিকার পাখা গজায় কি কারণে বাকি বললাম না অনেক পাপ এই স্বাস্থ্য অধিদপ্তরে গত কয়েক বছরে অনেক পাপ জমা হয়ে গেছে অনেক অনেক অন্যায় জমা হয়ে গেছে অনেক অনেক দুর্নীতি জমা হয়ে গেছে আমরা তো দেখছি হাতি ঘোড়া তখন অনেক ধরনের অনেক অভিযোগের পরেও তারা বহাল তবিয়তে আছেন। এখন এখন এইটা কোন ঘটনা কি হয়ে যায় আমি সেটা আর বলতে চাই না